বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণ উৎসব 2023 উপলক্ষে দেশ ও বিদেশ থেকে নানান লালন প্রেমী ও লালন অনুসারীরা ছুটে এসেছে তার ধামে। এখন আমাদের সঙ্গে আছেন আতাউর বাউল, সে এসেছেন রাজশাহী থেকে। তার কাছ থেকে আমরা শুনব যে লালন বিষয়ে তার ধ্যান ধারণা কি। আমি তার আমরা বাবা চোখে দেখি নাই, তবে শুনেছি তাই খুব প্রেমিক ছিল, তার গুরুর সাথে খুব আন্তরিক ভালোবাসা প্রেম ছিল। যখন এখানে একটা এপিলের গাছ লাগায় তখন ছোটো চারা খেয়ের ভয় ওই জায়গায় থেকে আমরা আসতাম, বাবরা চলাচল করছি, তার সাথে প্রেম আমাদের সাধন জগতের ঠিকই তাদের প্রেম, খুব ভালোবাসতাম বা যাওয়া আসা করতাম, এখন পর্যন্ত যাওয়া আসা করছি। আর 96 বছর বয়স চলছে, কিন্তু আমরা 50 বছর এই জায়গায় যাওয়া আসাই করছি বাবা, তাদের নামের গুণের অভাব নাই, প্রচুর নাম, কিন্তু আমরা চোখে দেখলাম না কিন্তু নাম শুনে গেলাম যে বাউল সম্রাট লালন শাহ। তাই যে কতটুকু কী এক স্বয়ং আল্লাহ জানেন, আমরা বলতে পারলাম না। আপনি কত বছর যাবৎ এই লালনের এই মাঝারে বা ধামে আসছেন? কতদিন? 50 বছর। 50 বছর আমি যাওয়া আসা করছি। আচ্ছা, প্রথম আপনি এই যে লালনের এখানে আসলেন কিভাবে বা তার বিষয়ে জানলেন কিভাবে? জানা এর আগেই শুনতাম বাবা আসতো, আমার বাবা আব্দুল হাজরাত এখানে আসতেন, তাই যাওয়া আসা করেছেন। সেও কি লালন অনুসারী? সেও লালন অনুসারী। আপনি কি ছোটোবেলা থেকেই তার সাথে আসতেন লালন ধামে? আমি বয়স যখন 12 তখন বাবার সাথে আসতাম, আমার মা ছিল না, তো আমি বাবার ঘরে চলেই বেশি বেলাইছি। খুব আদরের সন্তান ছিলাম আমি বাবার, বাবা গাড়ি করলে বেড়াতো, প্রচুর সাধু দেখলাম বাবা বেড়ালাম, কিন্তু 50 বছর থেকে আমি একাই চলাচল করি এই জায়গায়। আচ্ছা, এই যে মানুষ ভজলে সোনার মানুষ হবে এই কথার বিষয়ে আপনি কতটুকু বুঝছেন? এ কথার ব্যাখ্যা দেওয়ার উপায় আছে, সোনার মানুষ ভজলে সোনার মানুষ হবে, সূক্ষ্ম জ্ঞানী মানুষকে ভজতে পারলে সেজন্য একটা মানুষ হবে, পিতামাতার আশীর্বাদ নিতে হবে, মুর্শিদের আশীর্বাদ নিতে হবে, তাহলেই তাই একটা মানুষ হবে। যার পিতামাতার আশীর্বাদ নাই তাই মানুষ হতে পারবে না। একটা মুর্শিদের দ্বারা সিনার ছেদ নাই, বুকের সাথে বুক দিই, নীল সাগরের পানি তুলি সে উঁচু করা যদি না থাকে তাই কোনো দিন মানুষ হতে পারবে না। সাইজে বলছে আমাদের সঙ্গে আরও একজন লালন শাহী যে ধ্যান ধারণা সম্বন্ধে বলবেন, সেটা হচ্ছে সিরাজ শাহীজি, তার মুখ থেকে আমরা শুনব লালন সম্বন্ধে তার ধারণা কি। আসলে লালন শাহীজিকে নিয়ে কথা বলার মতো সাহস আমার নাই, জানা নাই। লালন মানে আধ্যাত্মিক, লালন মানে ক্ষুধাতত্ত্ব, লালন মানে সৃষ্টিতত্ত্ব। সে প্রত্যেকটা মানুষকে সে বুঝিয়েই গেছে তার গানের মধ্যে, যে সোনার মানুষ হবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি, সেই মানুষ বর্তমানে খুঁজে পাওয়া বড় মুশকিল। তাই প্রত্যেকটা মানুষের উচিত লালনকে অনুকরণ করা, লালনকে অনুসরণ করতে পারলেই সে ক্ষুধাতত্ত্ব জ্ঞান লাভ করতে পারবে। আপনি এই লালনের এই ধামে আসেন কতদিন যাবৎ? আমি লালন ধামে আসি, আমার 12 বছর তখন পূর্ণ হয় নাই, আমার বর্তমান বয়স 52 বছর বয়স, 12 বছর পূর্ণ তখন হয় নাই আমার, তখন তো আমি একাই আসি, বাবা মার আশীর্বাদ নিয়ে আমি এই সাজি আঁকড়ায় কার্তিকও আসছি, এবং তার এই এটা হলো আপনার তার এই জন্মদিন উৎসব, আসছি সাজিকে সানিধ্য দেওয়ার জন্য, যত সম্ভব তার গুণকীর্তন করে যাওয়ার জন্য, এটাই আমার বড় চাওয়া আর পাওয়ার। আপনার বাবা কি এই লালনের এই স্মরণ? আমার বাবা লালন অনুসারী, লালন অনুসারী ছিল, আমার বাবা লালন অনুসারী ছিল। তার সাথে কি প্রথম আসেছিল না নিজে থেকেই? আমি নিজ থেকে নিজে এখানে আসছি, আমার বাবার হুকুম নিয়ে এখানে আসছি। আমরা দুজনের মাধ্যমে জানতে পারলাম লালন আসলে অতুলনীয় একজন মানুষ ছিলেন, যার প্রকাশ আসলে তারা খুদিজন হিসেবে বলে উঠতে পারবে না। অনেক গবেষণা এবং গবেষকরাও লালন বিষয়ে এখনও তাদের গবেষণা শেষ করতে পারেনি।
তারপরেও আমি চেষ্টা করব আরও বিশেষ কিছু মানুষের কাছ থেকে লালন বিষয়ে আপনাদেরকে জানানোর। ধন্যবাদ।